হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে 25টা প্রকল্পের অনলাইন আবেদনপত্র। করোনা ভাইরাসের মহামারীর জন্য যেসব শ্রমিকরা দিন আনে দিন খায়, সেসব শ্রমিকদের নৈতিক সাহায্যের জন্য রাজ্য সরকার চালু করেছে 25টা প্রকল্প। এখন রাজ্য সরকার অফলাইন প্রক্রিয়াকে এই সমস্যার জন্য অনলাইন প্রক্রিয়ার আবেদন চালু করতে যাচ্ছে। এই জন্য আপনাদের গুগল প্লে স্টোর অথবা process.prochesta.wb.in থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। আবেদনপত্র সাবমিট করার পর উক্ত আবেদনপত্র তদন্ত করবে গ্রামের ক্ষেত্রে বিডিও, শহরের ক্ষেত্রে এসডিও অফিস এবং কলকাতার ক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশন। তদন্ত সম্পন্ন করার পর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের লিস্ট উক্ত শরীরে দেওয়া হবে। যোগ্যতা কি এবং কারা আবেদন করতে পারবে? আবেদনকারী পরিবারের প্রধান উপার্জনকারী হবে। বি, আবেদনকারী কোনো সরকারি ও বেসরকারি স্থানে কর্মরত হলে চলবে না। সি, আবেদনকারী সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত হলে চলবে না। ডি, 100 দিনের কাজের অন্তর্ভুক্ত হলে আবেদন করা যাবে না। ই, কৃষিকাজে নিযুক্ত হলে আবেদন করে আবেদন করতে পারবে না। পরিবার পিছু একজন ব্যক্তি আবেদন করতে পারবে। প্রত্যেকে আবেদন করে ব্যাংক অ্যাকাউন্ট আলাদা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন, এটা আশা রাখি।